রুঠ না জানা তুম শেকাহতো নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে আমি এই গানটা গাইছিলাম তার একটা কারণ আছে কেননা গানটা আমার খুব পছন্দের গান আমি যখনই কোনো ফ্রি থাকি বা যখন কোনো মনটা বেশ একটু ফুরফুরে থাকে তখন আমি গানটা খুব গাই মানে রুঠ না জানা তুম শেকাহতো উনিশশো বিয়াল্লিশ লাভ স্টোরি ওটা আর অনিল কাপুরের সিনেমা ছিল আর ডি বর্মন এই মিউজিক করেছিলেন কুমার শানুকেদের গানটা গাইয়েছিলেন তো এই গানটা নিয়ে একটা বিরাট ব্যাপার আছে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাইছি না কিন্তু ভিডিওটা আজকে খুব ইন্টারেস্টিং কিন্তু আপনাদের জন্যে তাই প্লিজ দর্শক বন্ধু যারা রয়েছেন যারা সাবস্ক্রাইবার রয়েছেন প্লিজ ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না এই ভিডিওটা কিন্তু অনেক অনেক ভালো একটা এপিসোড হতে চলেছে আমার মনে হয় কোথাও আমার ব্যক্তিগত এরকম ধরনের এপিসোড কিন্তু দেখুন ভিডিও আমি প্রচুর বানাই কিন্তু আমারও কিন্তু ব্যক্তিগত কিছু চয়েস থাকে তবে আমি বলছি আপনাদেরকে এই ভিডিওটা কিন্তু আমার সত্যি ব্যক্তিগত মানে আমার খুব পছন্দের একটা ভিডিও হতে চলেছে আজকে আমি আলোচনা করব যে নকল নকল করা মানুষকে নকল করা ডুপ্লিকেট করা হ্যাঁ কেউ কেউ আমরা অনেক সময় দেখি না যে ওই হিরোর আমরা ফ্যান এই হিরোইনের আমরা ফ্যান অনেক সময় তাদের মতো করে চলার চেষ্টা করি তাদের মতো করে হয়তো স্টাইল করি তাদের লাইফস্টাইলটাকে ফলো করি এরকম প্রচুর মানুষজন আছে এবং তারা কিন্তু ওই কোনো একজন আইকনকে আইডল মনে করেছেন তার কিন্তু অনুপ্রেরণা সেই হিরোর কিন্তু সেই ফ্যান তারা কিন্তু বর্তমান দিনে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম কাজ করে সেটা রিলস হতে পারে স্টেজ পারফরমেন্স হতে পারে বিভিন্ন রকম কাজকর্ম করে কিন্তু তারা কিন্তু তাদের কিন্তু জীবন অতিবাহিত করছেন ঈশ্বর কুমারকে ফলো করে কিন্তু প্রচুর মানুষ এখনও তাদের রুটি রোজগার চালায় আর কি তাকে ফলো করে তার গান গেয়ে কিন্তু মাচা শুরু করে অনেকেই ফলো করেছেন অমিত গাঙ্গুলি আছেন আমাদের গৌতম ঘোষ রয়েছেন আরও কিছু আর্টিস্ট রয়েছেন সবার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না আর আরও একজনের নাম না বললেই না সেটা হচ্ছে অবশ্যই কুমার শানু কিন্তু কী জানেন তো কিশোর কুমারকে ফলো করেও কিন্তু তার মতো করে গান যারা গিয়েছেন তারা কিন্তু কিশোর কোনটি হয়ে গেছেন কিন্তু কুমার শানুর ব্যাপারটা কিন্তু অন্যরকম কিন্তু তিনি কিশোর কুমারকে ফলো করেছেন ঠিকই কিন্তু তার মধ্যে কিন্তু নিজস্বতাও একটা ব্যাপার আছে যার জন্য কিন্তু তিনি আজও লম্বা রেসের ঘোড়া আজও কিন্তু তালে কিন্তু তিনি জনপ্রিয় এবং তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন তো নকল করাটা কিন্তু খারাপ নয় বা কপি করাটা কিন্তু খারাপ নয় কিন্তু আমার মনে হয় কোথাও একটা নিজস্বতা থাকারও দরকার আছে ফুল আলোচনাতে আসছি উত্তম কুমারকে অনেকেই কিন্তু ফলো করেছেন ঠিক আছে কিন্তু উত্তম কুমার হতে পারেননি যেমন পরবর্তী দিনে আমাদের মানে খুব পরিচিত মুখ তাপস পাল উত্তম কুমারের মতো আদপে কিন্তু অনেকটা মানে কিছু সিনেমাতে উত্তম কুমারের মতো করার চেষ্টা করেছেন অনেকে আছে ভাস্কর ব্যানার্জি আছেন একটা সময় কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যখন খুব মানে মার্কেট কিন্তু তার মতো করে বাজার গরম করছেন তার প্রচুর সিনেমা হিট হচ্ছে বক্স অফিসে সাফল্য পাচ্ছে কিন্তু প্রসেনজিৎকেও কিন্তু অনুকরণ করে কপি করে কিন্তু ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রচুর হিরো এসেছেন তারা জায়গা করতে পারেনি সেটা আলাদা কথা তারা কিন্তু প্রচুর হিরো এসেছেন যেমন আমরা একটা সময় যদি ধরি মানে আমি যদি দু হাজার পরবর্তীতে ধরি কিন্তু প্রচুর হিরো এসেছেন কিন্তু প্রসেনজিৎকে পুরো ডিটো কপি করে আমি নাম্বার ওয়ানে অবশ্যই যিশুকে রাখব কারণ যিশুর মিনিমাম পঁয়ত্রিশ চল্লিশ কেনা সিনেমা প্রথমের দিকের সিনেমাগুলোতে আপনারা দেখবেন বোমাদার হেয়ারস্টাইল থেকে শুরু করে হাঁটা চলা এমনকি চিবিয়ে চিবিয়ে কথা বলা ঠোঁট বাকিয়ে কথা বলা পুরো ডিটো ডিটো কিন্তু যিশু কিন্তু ফলো করেছে তো এই প্রসেনজিতের ছাপটা যতদিন না তার মধ্যে থেকে সরে গেছে সে কিন্তু খুব একটা বেশি নাম করতে পারেনি তার সিনেমা আমিগুলো খারাপ একবারও বলছি না কিন্তু সেকেন্ড যদি বলি অনুভব বলে একটা হিরো এসেছিল কিন্তু আপনারা নিশ্চয়ই মনে করে থাকবে উড়িয়ার একজন হিরো তারও দেখবেন অনেকটা আদব কায়দাসে কিন্তু প্রসেনজিতের মতো আরও একজন হিরো এসেছিল সিনেমাতে সে হচ্ছে অনুভব না সরি অমিতাভ বলে একজন অমিতাভ ভট্টাচার্য সেও দেখবেন প্রসেনজিতের লাইফস্টাইল ফলো করেছিল রাজ বলে একটা ছেলে ছেলে এসেছিলো ইন্ডাস্ট্রিতে অনেকগুলো সিনেমা তার রয়েছে যদিও কিছু সিনেমা অত চলেনি একদমই মন বলে প্রিয়া পিয়া বলে যে সিনেমাটা এসেছিলো আপনারা নিশ্চয়ই নামটা শুনেছেন খুব হিট হয়েছিল সেই সময় এই সিনেমার কিছু গান মন বলে প্রিয়া পিয়া তো ওই ছেলেটাও কিন্তু কলির অর্জুন এই ধরনের সিনেমা লক্ষ্যভেদ না লক্ষ্যভেদ অন্য হিরো যদিও ছিল তো কলির অর্জুন বা এই টাইপের কিছু কলিও অর্জুন বা এখনও এই সমস্ত কিছু ছোটোখাটো বাজেটের সিনেমা যেগুলো হয় এই হিরো কিন্তু বানাই এই হিরোটা কিন্তু আমি দেখেছিলাম এই হিরোর পারফরমেন্স কিন্তু খুব একটা খারাপ নয় কিন্তু ওই যে তার হাঁটা চলা কথা বলা সবই ধরনেই প্রসেনজিৎকে কপি করে তো প্রসেনজিৎ কিন্তু আমাদের বাংলা সিনেমার একজন স্টলওয়ার একজন বড় সুপারস্টার তাকে কপি করে কিন্তু খুব বেশি হিরো কিন্তু সেইভাবে সাফল্য আনতে পারেনি কেননা তাদের মধ্যে নিজস্বতা কম তারা কিন্তু পুরোটাই প্রসেনজিৎকে দেখে কিন্তু তারা অভিনয় করছে প্রসেনজিতের মতো করে করছে আরও একজন নায়ক আছেন যার নামটা আমি না বললেই নয় তাহলে এপিসোডটা আমার অসম্পূর্ণ থেকে যাবে নায়ক হচ্ছে আমাদের হিরণ হিরণ দায় হিরণ চট্টোপাধ্যায় যিনি এখন বর্তমান খুব আলোচিত একটা মুখ মানে রাজনীতির মঞ্চে একটা জনপ্রিয় মুখ একটা আলোচিত মুখ হিরণও কিন্তু যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলেন বাবুর কাছে যখন উনি বারে বারে যখন অডিশন দিতে গিয়েছিলেন কিন্তু বাবু ওনাকে দেখে বলেছিলেন যে আপনার হাঁটাটা অনেকটা আমার মতো তুমি একটু বুম্বাদার মতো হাঁটো মানে প্রসন্দী চট্টোপাধ্যায় যেভাবে হাঁটে যেভাবে স্টাইল নিয়ে হাঁটে আর কি সেইভাবে হাঁটা চলার অভ্যাস করো তো সেটাও কিন্তু হিরণবাবু এখনও আমি দেখেছি ম্যাক্সিমাম সিনেমাতে বলুন বা অন্যান্য সময় আর কি ফুটেজগুলো যখন আসে চোখের সামনে দেখেছি যে হ্যাঁ তিনি কিন্তু বুম্বাদার মতো করেই হাঁটেন হ্যাঁ তো কোথাও এটাই মনে হয় আমার মনে হয় বোমবাদাকে যারা কপি করেছেন তাদের কেরিয়ার কিন্তু একটা সময় গিয়ে হয়তো ভালো গেছে কিন্তু কোনো একটা সময় এসে কিন্তু কেরিয়ারে ভাটা পড়েছে কেউই কিন্তু সেইভাবে উঠতে পারেনি আমার মনে এটাও বলতে হয় যে যারা বোমবাদাকে ফলো করেনি আমার মনে হয় তারাই বেশি জনপ্রিয়তা পেয়েছে তারাই মানুষের কাছে তারা কিন্তু একটা জায়গা পেয়েছে যেমন আমি বলবো জিতের কথা এখানে জিত কিন্তু মনে হয় ফলো না করেই মনে হয় ভালো করেছে বোমবাদার মতো কিন্তু তার জিতের মধ্যে কিছুই খুঁজে পাবেন না যেটা বোমবাদার মধ্যে যে ব্যাপারগুলো আমরা দেখে এসেছি যে অন্যান্য হিরো যারা যাদের কথা বললাম আরও কিছু হিরো আছে আমার সবার নাম এই মুহূর্তে মনে পড়ছে না তারা কিন্তু বোমবাদাকে ফলো করতে গিয়ে তাদের নিজস্বতা কোথাও হারিয়ে গেছে নিজস্বতা নেই তাদের মধ্যে আমি তাই বলে কাউকে ইনসাল্ট করছি না বা ছোটো করছি না নিজের মতো করে কাজ করেছে এবং তার জন্যই মনে হয় সেই সময় থেকে বা এখনও পর্যন্ত জিতের কিন্তু স্টারডামটা একটা অন্য লেভেলে রয়েছে বা অন্যান্য হিরোদের থেকে কিন্তু একটু আলাদা রয়েছে এবার আমি বলবো যে কপি দেখুন আমি প্রথমত বলছি কপি করাটা কিন্তু খারাপ নয় কিন্তু তার মধ্যে কিন্তু কপি তুমি করো কিন্তু নিজস্বতা রাখো দেখুন আমি এই যে পেছনে যে মানুষটা বসে রয়েছে এই মানুষটাকে আমি অবশ্যই আদ্যপান্ত মানে আমি একশো একশো কিন্তু ফলো করি প্রথমত ওনার লাইফস্টাইলটাকে ফলো করি ফিল্ম মানে আর্টিস্টিক সত্তাটাকে আমি ফলো করি ব্যক্তি হিসেবে কেমন উনি নিশ্চয়ই আমার পাশের বাড়িতে থাকেন না তাই আমি জানতে পারবো যে উনি বাড়িতে চেঁচান কি বাড়িতে কী ব্যবহার করেন লোকজনের সাথে ওনার ফ্যামিলি মেম্বারদের সাথে আমার সেরকম পরিচয় নেই নিশ্চয়ই তো আমি তো ব্যক্তি হিসেবে আমি যদি জিজ্ঞাসা করেন যে ব্যক্তি জিত কেমন আমি যতটুকু দেখেছি সেটুকুনি বলতে পারি তার বেশি তো আমার পক্ষে বলা সম্ভব নয় এবং যদি কেউ বলে তাহলে ডাহা কথা বলবে আমি বলতে পারবো যে আর্টিস্ট মানে একজন শিল্পী হিসেবে প্রস্বজিৎ চট্টোপাধ্যায় কেমন একজন সুপারস্টার হিসেবে নায়ক হিসেবে কেমন সেটা আমি ডেফিনেটলি বলতে পারবো তো এই ব্যক্তিটাকে কিন্তু আমিও কিন্তু ফলো করি অনুকরণ করি অনুসরণ করি তার লাইফস্টাইলটাকে ফলো করি কিন্তু তার হিরো সত্তাটাকে কিন্তু ফলো করি কিন্তু আমাদের মধ্যে অনেক বন্ধুবান্ধব রয়েছে যারা কিন্তু এই বোমাদাকে কিন্তু এখন এখন তো রিলসের যুগ প্রচুর মানুষজন কিন্তু বোমাদার মতো করে বোমাদার সিনেমার ডায়লগ নিয়ে কিন্তু রিলস বানাচ্ছে এবং সে এগুলো কিন্তু প্রচুর মানুষজনের কাছে পৌঁছাচ্ছে প্রচুর ভাইরাল হচ্ছে আজকালকার সময় সোশ্যাল নেটওয়ার্কে কাজ করে প্রচুর ছেলে মেয়ে যারা কিন্তু একটা আর্নিংয়ের জায়গায় চলে এসেছে সেটা সে শেষে দেখা যায় যে তারা এটাই করে এবং এটাই করে তারা রুটি রোজগার জোগাড় করে নিচ্ছে কিন্তু এটা করেই কিন্তু তো এটা কিন্তু খারাপ না এটা কিন্তু কপি করছে বা তার মতো করে কথা বলছে তার মতো তার ডায়লগুলো তার মুখে বসিয়ে তাদের মতো এক্সপ্রেশন দিয়ে তারা কিন্তু করছে এবং সেগুলো অনেকটা প্রসেনজিতের মতোই লাগছে দেখতে দেখতে ভালোই লাগছে খারাপ লাগছে না পি করাটা ভালো কিন্তু এই কপিরও একটা নির্দিষ্ট একটা টাইম আছে একটা সময় কিন্তু সাউথের সিনেমা প্রচুর বাংলাতে কিন্তু কপি হতো এবং পাবলিক কিন্তু ঘুরমুড়িয়ে সিনেমা হলে ভিড় করে দেখত কিন্তু কিন্তু যখন এই সাউথের সিনেমাগুলো যখন চ্যানেলে চ্যানেলে টিভিতে কেবিলে দেওয়া হলো বা মানে বিভিন্ন ভাষায় ডাবিং করে হিন্দিতে বিশেষ করে ডাবিং করে দেওয়া হলো মানুষের চোখ কিন্তু খুলে গেলো যে ও ওটা মগধীরা এটা দেব এটা করেছে না এটা বচ্চন ওটা ওই সিনেমা না বা এই সেরকম একটা সিনেমা সবুজ সাথী বলে একটা সিনেমা হয়েছিলো এটা তো রোজা কুটুমের সিনেমা সাউথের যখন মানুষ এই জিনিসগুলো বুঝতে পারলো তারা কিন্তু আস্তে আস্তে সাউথের দিকে কিন্তু ভিড়ে গেল তখন কিন্তু তারপর থেকেই কিন্তু বাংলা সিনেমা কিন্তু একদম নিচের দিকে নেমে গেল যখন মানুষ বুঝতে পারলো তাই এই কপি যারা করছেন একটা সময় হয়তো প্রচুর পপুলারিটি এনে দিচ্ছে প্রচুর মানুষজন করে কমে খাচ্ছেন টাকা এনে দিচ্ছে সেটা ভালো কিন্তু এই কপি করার মধ্যেও যদি আপনাদের নিজস্বতা কোথাও থাকে আপনাদের মধ্যে একটা ট্যালেন্ট থাকে যে আমি করছি কিন্তু আমি আমার মতো আমারও কিছু ইনপুট সেখানে আমি আমার পারফরমেন্সের মধ্যে হয়তো আপনি পোশিনীদের মতো করে বলছেন বা তার মতো করে হেয়ারস্টাইল করছেন সেটা তো ঠিকই আছে কিন্তু বলার মধ্যেও যদি নিজস্ব কিছু ক্যারিশমা থাকে নিজস্ব কিন্তু ট্যালেন্ট থাকে আমার মনে হয় সেটা একটা আলাদা কারণ কুমার শানুও কিন্তু কিশোর কুমারকে ফলো করে কিন্তু গান গিয়েছিলেন কিন্তু উনি ভেবেছিলেন যে আমি যদি কিশোর কুমারের মতো গান গাই তাহলে লোকে আমাকে ওই মানে ভারসান সিঙ্গারই বলবে বা কিশোর কুমার সেকেন্ড কিশোর কুমার বলবে কিন্তু আমি নিজের কোনো আইডেন্টি তৈরি করতে পারবো তাই কিন্তু উনি কিন্তু ওনার গানের মধ্যে কিন্তু নিজস্ব কিছু প্রতিভা নিজস্ব কিছু ট্যালেন্ট কিন্তু ওই গানের মধ্যে কিন্তু ঢেলে দিয়েছিলেন যার জন্য কিন্তু উনি একটা ওনার এই কিশোর কুমারের ব্যাপারটা থেকে কিন্তু আস্তে আস্তে কুমার শানু পরিণত হয়েছিলেন সেখান থেকে তো কপি করো ওনার মতো হাঁটো চলো কায়দা সব করো কিন্তু নিজস্বতা যদি কিছু রাখো তবেই তুমি একটা জায়গা পাবে এটা আমার কথা মনে হয় কেননা যারা প্রসেনজিৎকে ইন্ডাস্ট্রিতে ফলো করে যারা এই ইন্ডাস্ট্রিতে হিরো হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন হিরো হয়েছেন অনেক পাবলিকের হাততালি কুড়িয়েছেন প্রশংসা কুড়িয়েছেন কিন্তু তারপরেও কিন্তু তাদের ক্যারিয়ার তলা নিতে গেছে তারা বর্তমান ইন্ডাস্ট্রি তাদেরকে ভুলে গেছে এবং তারা যে একসময় ইন্ডাস্ট্রির বহু মানুষজনের সাথে কাজ করেছেন এবং তাদের সিনেমা বহু হিট হয়েছে আস্তে আস্তে পাবলিক কোথাও ভুলতে বসেছে তো এটা নিয়েই মূলত আজকে আমার সাবজেক্ট ছিল যে কপি করাটা অন্যায় নয় ভুল নয় কিন্তু তার মধ্যেও নিজস্বতা থাকাটা খুব দরকার তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশানে জানাবেন আর যদি আমার এই ভিডিওটার কোনো কথা আমার কোনো কথা যদি আপনাদের কোথাও খারাপ লেগে থাকে তাহলে সত্যি আমি ক্ষমা পারছি কারণ আমি কাউকে কষ্ট দেওয়ার জন্যে বা কাউকে আঘাত করার জন্যে বা কাউকে ছোট করার জন্যে আমার কিন্তু এই ধরনের আমি এই ভিডিওটা বানাচ্ছি না প্রথমত আমিও কপি করি আমিও কাউকে না কাউকে ইন্সপিরেশান হিসেবে মনে করি আইডল হিসেবে মনে করি অনেক মানুষজন আছে আমার পছন্দের লিস্ট অনেক হিরো রয়েছে অনেক হিরোইন রয়েছে বাট আমি আমায় আমি তো আমি না তাদের অনুপ্রেরণা থাক তাদেরকে ফলো করি ঠিক আছে বাট আমি যখন কোনো কাজ করি আমার কিছু নিজস্বতা আমি সেখানে ঢোকাই পুরোপুরি তার মতো যেন না হয়ে যায় আমারও যেন কিছু একটা থাকে যে মানুষ হ্যাঁ এটা সবুজ করেছে এটা প্রসেনজিতের মতো নয় হয়তো প্রসিনজের মতো হেয়ার স্টাইলটা করলাম কিন্তু ডেলিভারিটা যেন অনেকটা আমার মতো করেই হয় এই একটা